হাই এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবেল স্টার ফ্রাই খুবই মজাদার একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে অনেকে আসেন ভেজিটেবেল খেতে পছন্দ করেন না তবে আমি যেভাবে ভেজিটেবলটা রান্না করেছি ঠিক এভাবে একবার রান্না করে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে দেখে নিই ভেজিটেবল স্টার ফ্রাইটা রান্না করতে কি কি লাগছে এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল ক্যাপসিকাম নিয়েছি সবুজ ও হলুদ ব্রোকলি নিয়েছি আর এখানে ফুলকপি নিয়েছি কিছু গাজর নিয়েছি এখানে আমি কিছু মাশরুম নিয়েছি সব সবজিগুলাই আমি হাফ কাপ করে নিয়েছি এখন আমি শক্ত সবজিগুলা হালকা গরম পানিতে দু মিনিটের মতো সিদ্ধ করে নিব এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে সবজিটা কিন্তু গলে যাবে এখন আমি একটা সস তৈরি করে নিব এক টেবিল চামচ দিব সুইট চিলি সস এক চা চামচ দিবো ভিনেগার সয়া সস দিব এক টেবিল চামচ গোলমরিচ দিব এক চা চামচ লবণ দিব পরিমাণ মতো দে টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার চিনি দিব এক চা চামচ আপনারা চাইলে এক চা চামচ মধুও অ্যাড করতে পারেন এখন হাফ কাপ পানি দিয়ে দিব এবার ভালোভাবে সসটা মিশিয়ে নিতে হবে এখানে আমি চিনি দিয়েছি চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে কম অথবা বেশি দিয়ে নিতে পারবেন আর কেউ যদি মনে করেন চিনিটা দেওয়ার প্রয়োজন নাই তাহলেও চিনিটা বাদ দিতে পারেন সসটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি সবজিটা রান্না করতে চুলায় চলে যাব বাটার দিয়ে দিব দু টেবিল চামচ আমি বাটার দিয়ে সবজিটা রান্না করব আপনারা চাইলে সাদা নর্মাল তেলও ব্যবহার করতে পারেন অথবা অলিভ অয়েল দিয়েও করতে পারেন এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা ও রসুন কুচি সামান্য ভেজে নিতে হবে এখন পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব এবার সব সবজিগুলা দিয়ে দিব আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন এখন মাশরুম দিয়ে দিব। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার যে সসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিব সসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে নেড়ে চেড়ে সবজিটা ভাজতে হবে বিশেষ করে চাইনিজ খাবারগুলা হাই হিটেই পাকানো হয় চুলোর আঁচটা লো করে এই সবজিটা পাকানো যাবে না তাহলে সবজিগুলো গলে যাবে সবজিটা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিব তৈরি হয়ে গিয়েছে মজাদার সবজির স্টার ফ্রাই সবজিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর সবজিটা কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওটি দেখে নিতে পারবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ